গুড মর্নিং, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরও একটি সুন্দরবনের ব্লগে। আজকে দ্বিতীয় এবং শেষ ব্লগ সুন্দরবনের, আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনও, ইলিশ উৎসবের দ্বিতীয় দিন। আজকে এবং কালকে, আগামীকাল অর্থাৎ তৃতীয় দিন, এই দুদিনকে নিয়ে আজকের এই ব্লগটা। গত ব্লগে আমি দেখিয়েছিলাম কী করে কলকাতা থেকে সুন্দরবন এলাম, ইলিশ উৎসবের সূচনা, কী করে আমি পাখিরালয় এলাকাটায় বিকেলবেলাটা কাটালাম, রাতের বেলার খাবার দাবার আর ঝুমুর নৃত্য। আজকে থাকবে বাকিটা, বাকি সুন্দরবন ভ্রমণ আর খাওয়া দাওয়া। এখন বেরিয়ে যাচ্ছি আমার রিসর্ট ছেড়ে, যাব এখন লঞ্চের দিকে, জেটিঘাটের দিকে এগিয়ে চলেছি, বাকি কথা লঞ্চে চেপে। চলো, এমভি লোকনাথ লঞ্চে চেপে আমরা বেরিয়ে পড়লাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। এখন বাজে সকালের 8:05, ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ পাখিরালয় জেটিঘাট থেকে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জেটিঘাট যাওয়ার উদ্দেশ্যে। সামনেই 5-7 মিনিট লাগে, এপাশ থেকে ওপাশ দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো এখন পুরোপুরি দেখা যাচ্ছে, সবকটা লঞ্চ বেরিয়ে গেছে, আমাদের লঞ্চটাও যাচ্ছে, যদি আমরা একটু লেট করে ফেলেছি, বাকিটা ওখানে গিয়ে দেখাবো। আর ব্রেকফাস্ট ঠিক তার পরে হবে, আগে সজনেখালি ঘুরে নেব, তারপর ব্রেকফাস্ট। হাওয়া, সকালের হাওয়াটাও খুব ভালো, জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, নয়েজ ক্যান্সেলেশন কতটা কাজ করছে। ওয়েদার খুব ভালো লাগছে বর্ষাকালে এসে, কখনো বৃষ্টি কখনো রোদ, হালকা গরমও আছে কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায়। চলো, মাত্র 10 মিনিটেই আমরা পৌঁছে গিয়েছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি টাইগার রিজার্ভ। একটা সানি ডে বলতে পারো, বৃষ্টির মাঝে হলেও ভালোই লাগছে ওয়েদারটা, যেরকম আগে বললাম। আর জল কিন্তু বেশ উঠেছে, যদি এখনো জোয়ারের সময় নয় কিন্তু বৃষ্টির জন্য জলটা বেশ উঠেছে। আর আমাদের পারমিশন আগে থেকেই করা আছে, তো টিকিটের ঝামেলা প্রয়োজন নেই। এই দেখো, তাহলে ঢুকে পড়লাম, চলো দেখাই, পুরো সবুজে সবুজ। ঢোকার সঙ্গে সঙ্গেই ডান হাতেই আমাদের চোখে পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সংগ্রহ করে রাখার স্থান। সবচেয়ে প্রমিনেন্ট যদি তুমি দেখতে চাও, তুমি চলে আসো, আমি তোমাকে ধরমপুর বাজারে নিয়ে যাচ্ছি। ওই 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 এই জায়গায় কচ্ছপগুলো রয়েছে, ছোট ছোট করে মাথা উঁচু করছে, এই তো চোখের সামনে, এইখানে ডুবে গেল আবার। একে একে গাইড আঙ্কেল আমাদের আজকের প্ল্যানটা বুঝিয়ে দিচ্ছিলেন। এখানে কিন্তু তোমরা হস্তশিল্পের দোকানও পেয়ে যাবে, এর সাথে দেখে নিয়েছিলাম আমরা গোল পাতা গাছ। এরপরে আমরা চলে এসেছিলাম সজনেখালির ওয়াচ টাওয়ারটা দেখতে। ওয়াচ টাওয়ারের ওপরের ভিড়টা কিন্তু বেশ বেশি, প্রচুর লোক এসছে কিন্তু ভিউটাও ততটাই ভালো। এখানে ছিল সেই কচ্ছপ রিজার্ভের জায়গাটা, যেখানে কিছু বিরল প্রজাতির কচ্ছপ ছিল। এখানে গোলপাতা গাছের জায়গাটা, আর এই জায়গায় দুটো বাচ্চা কুমিরও রাখা আছে, সেই জায়গায় যাবো আমরা দেখতে। আপাতত দেখি ওপরে, ওয়াচ টাওয়ারের দেওয়ালেই তোমরা দেখতে পেয়ে যাবে সুবিশাল মৌচাক, তবে ভুলেও আঘাত করতে যেও না। ওয়াচ টাওয়ার দেখার পর আমরা চলে এসেছিলাম কুমিরের সরোবরের কাছে, যেখানে আমরা দেখে নিয়েছিলাম একটি বাচ্চা কুমির।
কুমিরের সরোবরে কুমিরের দেখা তো পেলাম না, তবে বাচ্চা কুমির একটি রাখা ছিল, সেটা দেখে নিলাম। এরপর আমরা দেখে নিয়েছিলাম সুন্দরবন নামকরণের প্রধান কারণ সুন্দরী গাছ। গাইড ভাইয়েরা মানচিত্র দেখে সুন্দরবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাদেরকে দিয়ে চলেছিলেন, তার সাথে ছিল তো বাদরের বাদরামি। তো এবার লঞ্চে উঠে যাবো, এবার প্রচন্ড চেল্লামিল্লি, বাপরে জানি কি জানি, যদি একটু লেট হয়েছে যে কোনো জেটি ঘাটে এই লঞ্চে উঠতে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে। তো এখন উঠে যাই, আর ওঠার সাথে সাথে তোমাদেরকে লঞ্চের ট্যুরটা এবার দিয়ে দেবো। এবার সময় হয়েছে লঞ্চের ট্যুরটার, চলো একবার ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে আমাদের বোট দাঁড়িয়ে আছে, চলো এগিয়ে চলো ধীরে সুস্থে। তো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে দেখে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি, আবার ভেতরে ভেতরে দিক দিয়ে, খাড়ির ভেতরে ভেতরে দিক দিয়ে যাব। তবে জোয়ার অলরেডি শুরু হয়ে গেছে, তো এই যে চড়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে জলে ঢেকে যাচ্ছে, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় চেষ্টা করা হচ্ছে। আর এবার লঞ্চের ট্যুরটা দিয়ে দিই, ভালো মতো গলা আটকে যাচ্ছে, কাশি হয়েছে আমার, এবার লঞ্চের ট্যুরটা দিয়ে দিই। আপাতত আমি জাহাজের ডেকে দাঁড়িয়ে আছি, একবার দেখিয়ে দিই ক্যামেরা ঘুরিয়ে। তো এটা হচ্ছে জাহাজের সামনের অংশ, সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে ওইদিকে ক্যাপ্টেনের ঘর, ক্যাপ্টেন ওখানে সামলাচ্ছেন, এখানে বসার জায়গা রয়েছে, এটা হচ্ছে হট সিট বলতে পারো তোমরা, এখানে বসে একদম সামনের ভিউটা দেখতে পাওয়া যায়, আমার দাদারা এখানে বসে আছে। আর পেছনের দিকটায় যদি যাই, সিট নিয়ে মারামারি হচ্ছে না? আচ্ছা পেছনে এখন ব্রেকফাস্ট পর্ব চলছে, সবার ব্রেকফাস্ট কেমন লাগছে গো? ভালো, বাহ নাইস। তো কিছুটা জাহাজের ওপরের অংশ এরকম, আর যদি একটু নিচের দিকে যাই কেবিনের দিকে, চলো এই যে কেবিনে ঢোকার জায়গা, এই দরজাটা, এটা দিয়ে যদি নেমে যাই, এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা মূলত লাগেজ ঠাগেজ রাখার জন্য। এরপরে চলে আসে রেস্টিং সেকশন, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বেড রয়েছে, এখানে রেস্ট নেওয়া যেতে পারে। আর সামনেটায় ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমের হালটা তোমাদেরকে দেখাবো, এখানকার কীরকম পরিষেবা আছে ওয়াশরুমের এরকম লঞ্চগুলোতে। তো যদি ঘোরাই, এই দেখো ওয়াশরুমের গেটটা খোলা, খুলে দিয়ে যদি দিই, এই হচ্ছে কিছুটা ওয়াশরুম, ছোট্টখাট্ট, লঞ্চে এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না। কামোডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কল বালতি জল, একটা শাওয়ার রয়েছে, শাওয়ার বলছি বাম শাওয়ার রয়েছে, সাথে ওয়াশরুম ক্লিনারও রয়েছে এখানে একটা। তো মোটের ওপর ঠিকঠাক একটা ওয়াশরুম বলতে পারো, বেশ ভালো। আর এই ছোট্ট 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 জানলাগুলো রয়েছে, আর পেছনে রয়েছে জাহাজের ইঞ্জিন ঘর, যেইখানটাতে রান্নাটাও করা হয়। একবার সেইখানটাতেও যাই, কালকেও তোমাদেরকে দেখিয়েছি যদিও আওয়াজ বড্ড বেশি। এই হচ্ছে ইঞ্জিন ঘর, রান্না এখন চলছে বেশ। আজকে রান্না কি গো? আজকে কি রান্না? ওদিকে আজকে রান্না কি গো? আজকে আছে ইলিশ ভাপা, দই ইলিশ, আর ইলিশ ফ্রাই, আর ইলিশ মাথা দিয়ে পুইশাক, ইলিশের মাথা দিয়ে পুইশাক, পুইশাক ডাল চাটনি, মানে চারটে ইলিশের আইটেম আছে, দুটো ইলিশের আইটেম, তিনটে ইলিশের আইটেম, বাহ বেশ ভালো। তো জাহাজের পেছন দিকটা দিয়ে একবার উঠি, আওয়াজটা বড্ড বেশি এখানে। তো ইলিশের আইটেমগুলো শুনতে পেলে কিনা জানি না, ইলিশ ভাপা, দই ইলিশ, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, এগুলো হবে আজকে, বাকি তো দুপুরবেলা খাওয়ার সময়। এখন আপাতত সুন্দরবনের সৌন্দর্য, চলো। সুন্দরবনের সৌন্দর্য আর সকালের ব্রেকফাস্ট, লুচি আর চানা।
বনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখার পর ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন সুন্দরবনের মোটামুটি ওপেন কোর এরিয়ার ভেতরে দিয়ে আমরা এগিয়ে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে মুষলধারে বৃষ্টি নেমেছে, ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে। একবার দেখাই তোমাদেরকে, এই দেখো দেখতে পাচ্ছ, পুরো বৃষ্টিতে মানে উথাল পাথাল অবস্থা নদীর। এখন মানে খুব জোরে বৃষ্টিটা নেমেছে, উপরে উঠে যেতে পারছি না, নিচে চলে এসেছি একদম জাহাজের, পুরো জাহাজ কেন বলছি, লঞ্চের একদম কেবিনে এসে বসে আছি, কারণ বৃষ্টিটা বেশ জোরে নেমেছে। এবার দেখা যাক কখন বৃষ্টি থামে, তারপরে উপরে যাব, আবার নেক্সট স্পট আসলে সেটাও দেখাবো। বেশ জোরালো নেমেছে, এখন এগিয়ে চলেছি দোবাকির দিকে। কিন্তু কতক্ষণ ভেতরে গিয়ে বসে থাকবো, একটু বৃষ্টিটা গায়ে লাগিয়ে। এই খাড়ির একদম বোট সংলগ্ন খাড়ি, কিন্তু একদম মানে খুব যে ডিস্টেন্স তা কিন্তু নয়, বাঘ কিন্তু যদি এসে থাকে টুক করে এসে বেরিয়ে চলে আসতে পারে। আমাদের গাইড পেছনে দাঁড়িয়ে গল্প করে চলেছেন যে বাঘের কী কী গল্প হতে পারে, আর বলে চলেছেন এইসব জায়গার ইনফরমেশানগুলো দেখাবো তোমাদেরকে। তবে জায়গার সৌন্দর্যটা এই বৃষ্টির মধ্যে আরও যেন তিন গুণ বেড়ে গেছে, অদ্ভুত সুন্দর লাগছে। খুব জোরে পড়ছে আর জোয়ার এসে গেছে, জল কিন্তু বেশ ওপরে চলে এসছে। আর যে চড়াগুলোতে মোটামুটি কুমির পাখি বা বুনো শুয়োর দেখা গিয়ে থাকে, সেগুলোর দেখা মিলছে না। যদিও বর্ষার সময় এটাই স্বাভাবিক যে দেখা মিলবে না, তবুও মন তো একটু চায় না একবার যদি দেখা পাওয়া যায়। আমি কথা বলতে বলতে তোমাদের সাথে বাদিকে একবার দেখে নিচ্ছি যে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে যদি কিচ্ছু দেখতে পাওয়া যায়, কিন্তু দেখতে পাচ্ছি না। যদি কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, ক্যামেরাটাকে আমি পুরো হাতের সামনে রেখেছি। আপাতত বৃষ্টি বেশ জোরালো। বৃষ্টি সামান্য কমতেই গিয়ে বসেছিলাম লঞ্চের সামনে অংশটাতে, আর সঙ্গে সঙ্গে এসে গিয়েছিল ভেজ পকোড়া। লঞ্চে আমাদের গানের আসরটি বেশ ভালোই জমে উঠেছিল, তবে আমি ক্ষমা প্রার্থী টেকনিক্যাল এররের জন্য পুরো বিষয়টি না তুলতে পারার জন্য। পৌঁছে গেছি দোবাকি গান গাইতে গাইতে, আবার ফেরার সময় হবে। এসে পড়েছি দোবাকি ক্যাম্পে। তো দোবাকি ক্যাম্পটা ফেমাস হচ্ছে যে এইখানে 500 থেকে 600 মিটারের একটা ক্যানোপি ওয়াক আছে, মাটির বেশ ওপর থেকে তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে। আর একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে হরিণ বাঘ এইসব দেখা যায়, ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে, জানি না আমরা দেখতে পাবো কিনা। চলো নেমে পড়েছি লঞ্চ থেকে, দেখাই ঘুরি এবার। তো এই হচ্ছে এন্ট্রি সুন্দরবন টাইগার রিজার্ভ ক্যাম্প। তবে শুরুতেই স্টোন চিপস ফেলে রাখা হয়েছে, তো রাস্তাটা আটকে গেছে, এটাকে ক্রস করে তারপর দেখাচ্ছি। আপাতত সাইডে দেখো, দোবাকি ক্যাম্পের ভেতরে এখানে বনবিবির মূর্তি আর বড় গাছের মূর্তি রয়েছে, যাকে পুজো করা হয়ে থাকে, কারণ বাঘের ভয়ের জন্য তাদেরকে পুজো করা হয়ে থাকে। আর আমরা এখন এগিয়ে যাব ক্যানোপি ওয়াকটার দিকে, আর সামনে রয়েছে ওই দূরে দেখা যায় ওয়াচ টাওয়ারটা, আর ওই দিকে রয়েছে মিঠা জলের সরোবর। মিঠা জলের সরোবর যেখানটায় আছে সেইখানটা থেকে
হরিণ, বাঘ ইত্যাদি দেখা গিয়ে থাকে। তবে জানি না এবারে আমাদের ভাগ্য কতটা ভালো, সেই বুঝে দেখা যাক কি হয়। ওয়াচ টাওয়ারের ওপর থেকে হরিণ দেখা যাচ্ছে, হরিণের পুরো গ্রুপ আছে একটা। তো ভাগ্য আমাদের ভালো, হরিণের গ্রুপটা দেখাবো তোমাদেরকে, বড় ক্যামেরা এনেছি জুম করে দেখাবো। ওই যে দূরে হরিণগুলো রয়েছে, আমাকে আমার বড় ক্যামেরার বড় লেন্স ইউজ করতে হবে তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু সেটাই করব। শিফট টু নেক্সট ক্যামেরা, চলো। তো দেখালাম তোমাদেরকে হরিণের একটা গ্রুপ, চারটে হরিণ একসাথে বসেছিল ওখানে। এটা হচ্ছে এখানের সব থেকে বড় মিষ্টি জলের সরোবর, সেটাও দেখিয়ে দিলাম। এবার ক্যানোপি ওয়াকের মাধ্যমে আমরা অন্য গেটটা দিয়ে বেরোবো দুবাকির এই ক্যাম্পটার। চলো ক্যানোপি ওয়াকটা দেখাই। এরকম এই ক্যানোপি ওয়াকটা 500 থেকে 600 মিটার লম্বা। সব থেকে বড় বৈশিষ্ট্য হলো গোটা সুন্দরবনের মধ্যে এমনই একটা জায়গা আছে যেখানে আমরা খাঁচার ভেতরে, বাঘ বা বন্যপ্রাণী খাঁচার বাইরে। এখানে এসে লাল কাঁকড়ার দেখাও পেয়ে গেলাম। এই মাটিতে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে দাঁড় বাড় করে, বাহ অসাধারণ। এইভাবে আমরা দেখে নিলাম দোবাকির ক্যানোপি ওয়াক। মা তোমার কেমন লাগলো? দারুণ লাগলো। কতটা ভালো? খুব ভালো। কাঁকড়া দেখলে? অনেক প্রচুর ছোট ছোট কাঁকড়া দেখেছি, একটা অনেক বড় কাঁকড়া দেখেছি, হরিণ দেখেছি। কতগুলো হরিণ ছিল মনে আছে? চারটে পরপর বসেছিল, চারখানা হরিণ ছিল। মানে ভাগ্যটা এই দিক থেকে একটু ভালো হয়ে গেল যে চারখানা হরিণ দেখতে পেয়ে গেলাম, বাঘ মা আমার দেখা না পাই। আমি এখন ফিরে যাচ্ছি লঞ্চে আমার গোটা টিমের সাথে, আমার মা রয়েছে, গোটা টিম রয়েছে। তোমাদের কেমন লাগলো বলো? খুব ভালো, দারুণ লাগলো। বড় কাঁকড়া দেখলাম, ছোট ছোট রেড কালারের কাঁকড়া দেখলাম, ভীষণ সুন্দর। সবার খুব মজা হচ্ছে, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, বিউটিফুল ওয়েদার, বিউটিফুল ওয়েদার। তোমরাও চলে এসো ইলিশ উৎসবে, মজা পাবে। দোবাকিতেও আমরা জল থেকে মাথা উঁচু করে থাকা কচ্ছপের দেখা পেয়েছিলাম, তবে এখানের সংখ্যাটা কিছুটা বেশি। ফিরতি পথে দেখে নিয়েছিলাম পঞ্চমুখানি সঙ্গম। মাতলা, গুমতি, হেরোভাঙা, বড় গাজীখালী আর বিদ্যানদেবীর সঙ্গম হলো এই পঞ্চমুখানি। তো পঞ্চমুখিয়া নদীর সঙ্গম ক্রস করে আসলাম। তবে যেটা বলছিলাম আগেও, যে হয়তো আগের ব্লগে বলেছি বা আগেও বলেছি, যে বর্ষার সময় এই ছোট ছোট যে লঞ্চগুলো আছে, বড় লঞ্চের ব্যাপার আলাদা, তবে ছোট যে লঞ্চগুলো আছে তারা ঝড়খালি যেতে চায় না। কারণ ঝড়খালি থেকে ফেরার সময় এই পঞ্চমুখী নদীর এই জায়গাটাতে যখন ভাটা হয় তখন জলের ঢেউটা প্রচণ্ড বেশি থাকে, তাতে এই বোটগুলো, ছোট ছোট বোটগুলো পাল্টে যাওয়ার বা বোটের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই কারণে আমাদের ঝড়খালি যাওয়া হচ্ছে না। যদি ঝড়খালি দেখতে চাও ঝড়খালিতে কী আছে, ঝড়খালিতে একটি টাইগার রিজার্ভ সেন্টার আছে যেখানে অসুস্থ বাঘেদেরকে নিয়ে আসা হয়, চিকিৎসা করা হয়। সেখানে হরিণের দেখারও জায়গা আছে, ক্রোকোডাইলসও আছে, মোটামুটি একটা ছোট্ট খাট্ট চিড়িয়াখানা বলতে পারো সেটা তৈরি করে রাখা রয়েছে। সেই কারণে মানুষ মেইনলি ঝড়খালির দিকে ঘুরতে যায়। যদি তোমরা ঝড়খালি দেখতে চাও, আমার সুন্দরবনের অলরেডি একটা ব্লগ আছে, কমপ্লিট ট্যুর গাইড, সুন্দরবন ট্যুর গাইড, সেটা আমি 4 মাস আগেই রিলিজ করেছিলাম, শীতকালীন ছিল সেটা। তো আমি সেটা ভিডিওর আই বাটনে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা ওপরে গিয়ে দেখে নিতে পারো ঝড়খালির জায়গাটুকু। কিন্তু এই ব্লগে আমি ঝড়খালি আর দেখাচ্ছি না, আর মূলত এটি ছিল ইলিশ উৎসব নিয়ে, কী কী ইলিশ খাওয়া দাওয়া হতে পারে এখানে। তো মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ কী কী ইলিশ আছে, কালকে কী কী খেলাম, আজকেও কী কী খাচ্ছি,
খাওয়া দাওয়া বেশ ভালো হচ্ছে, স্ন্যাক্সও বেশ ভালো হচ্ছে। কালকে রাতের বেলায় মাটন ভালো ছিল। আর হ্যাঁ, ইলিশটা কিন্তু তোমরা রাতের বেলা পাবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? দুপুরবেলা বেশ ভালো মতো ইলিশ পাবে, রাতের বেলা সারা বছর যে মেনু চলে সেটাই চলবে, মাটন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এই টাইপের খাওয়া দাওয়াই চলবে সন্ধ্যেবেলা। বা স্ন্যাক্সে পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, নুডলস, এগুলো চলবে। তো এই ছিল মোটামুটি খাওয়া দাওয়া। এখনও কালকের দিনটাও বাকি, এই ব্লগে থাকবে পুরোটাই, জুড়ে থাকো আমার সাথে। চলো এখন ফিরে যাচ্ছি পাখিরালয়। বিকেলবেলা আবার আজকে গিয়ে সেই ভিউ পয়েন্টটাতে বসবো যেটা আগের ব্লগে থেকে দেখিয়েছিলাম। চলো। আহা, এটা কি ইলিশ? কি ভাপা ইলিশ এটা? হ্যাঁ, ভাপা ইলিশ। বলো দেখি আজকে কী কী হয়েছে শুনি তোমার মুখে। ভাপা ইলিশ, মানে পই ইলিশ, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, লেবু। লেবু, লেবুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইলিশ মাছ কেমন লাগছে? খেয়েছো তুমি ইলিশ মাছ? বাহ, খেতে সবাই খুশি তার মানে। তোমাদের রিভিউ কি? লোভ দেখাচ্ছে, দেখ আমি খাচ্ছি না, এখনো লোভ দেখাচ্ছে। অসাধারণ অসাধারণ টেস্ট একটা। একদম বলবো, ইলিশ মাছ ভাজা ইলিশ, বাহ দেখি তো ইলিশটা কেমন খেতে। একদম পুরো মানে একদমই ফ্রিজের ইলিশ মনে হচ্ছে না, বা কোল্ড স্টোরেজের ইলিশ মনে হচ্ছে না, একদম টাটকা মনে হচ্ছে, টেস্টটাও খুব ভালো। কি এনেছো? তো ইলিশ এই সাবাস ভালো সাইজের একদম, দই ইলিশ। ইলিশ মাছের তিনটে প্রিপারেশন টোটাল এলো, একটা ভাজা ইলিশ, একটা দই ইলিশ, একটা পুঁই ইলিশ। আহা হা হা, এখন সময় হচ্ছে বিকেলের 4:10। ফিরে চলে এসেছি পাখিরালয় জেটিঘাটে। আজকের মতো আমাদের ঘোড়া সুন্দরবন ভ্রমণ পর্ব এখানেই শেষ, ইলিশ উৎসবের দ্বিতীয় দিন। কালকে হচ্ছে ইলিশ উৎসবের তৃতীয় এবং শেষ দিন, খাওয়া দাওয়াটা কালকেই আলোচনা করব। আপাতত দেখা যাক বিকেলটা এখানে কী করে কাটাই। কালকে বিকেলে বসেছিলাম জেটিঘাটের একটি ভিউ পয়েন্টে, যেটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো আজকে জানি না এখন কী করতে পারি, মার্কেটটাই আরেকবার হেঁটে দেখব। তবে সেটা আর ব্লগ বানানোর স্বার্থে আরেকবার দেখানো উচিত হবে না, সেটা আর করবো না। তো যাই একবার হোটেলে, সেখানে গিয়ে যদি মনে হয় যে আরও কিছু দেখানোর আছে, অবশ্যই দেখানোর আছে, সেটা হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা, সেটা দেখাবো, তারপরে ব্লগটাকে শেষ করব। তো আপাতত জেটিঘাটের সামনে লঞ্চ থেকে নামবো হোটেল, তাহলে চলো যাই। নৌকার উপর পা দিয়ে বলা যায় না ঘাটে। তিনখানা বোট, একটা দুটো তিনটে, তিনখানা বোট টপকে ঘাটে। আর সেই ভাই ডান দিকে তোমার পেছনে ভিউ পয়েন্টটা, যাবো আরেকবার এখন ভিউ পয়েন্টে। চলো
আগের ব্লগে তোমরা যে ভিউ পয়েন্টটা দেখেছিলে পাখিরালয়ের, সেই ভিউ পয়েন্টেই দাঁড়িয়ে আছে। উল্টো দিকে আমার সূর্যাস্ত হচ্ছে পেছন দিকে, তো সূর্যাস্তের সময় এসেছি। তবে আজকে আসার কারণ এখানে ভিউ পয়েন্ট এনজয় করা নয়, আজকের দ্বিতীয় বা একটা বিকল্প কারণ আছে বলতে পারো। কারণটা হচ্ছে গিয়ে আমরা এবার নিজেদের পছন্দ মতো রাতে একটা ডিনার করার প্ল্যান করছি, সেটা হচ্ছে গিয়ে কাঁকড়া। তো কাঁকড়া কিনতে এসেছি, কাঁকড়া সাইজ হচ্ছে এত বড় বড়। এবার সেই কাঁকড়াটা এখান থেকে কিনে রান্না করতে দেওয়া হবে, তারপরে সেটা নিয়ে রাতের নৈশভোজ ছাড়া হবে। পুরো ব্যাপারটা দেখাবো তোমাদেরকে। কাঁকড়ার দোকান এখানটাতেই রয়েছে, ভিড় হয়ে গেছে ব্যাপারটা, দেখাই একবার। চলো দেখি একবার কাঁকড়াগুলো। কাঁকড়া পিস কত নিচ্ছে গো মা? কেজি কত করে কেজি? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কত করে কেজি? 500 টাকা? আচ্ছা দাঁড় তো একটা করেই রয়েছে গো। ও আচ্ছা, বড় বড় দেখে। হ্যাঁ কাঁকড়া কেনা হয়ে গেছে, সেটাকে রান্না করতেও দেওয়া হয়ে গেছে। তো পুরো ব্যাপারটা যদি একবার বুঝিয়ে বলি, যদি তোমরা এরকম করতে চাও, তো 500 টাকা করে কাঁকড়া চেয়েছিল, বাট আমরা 400 টাকায় কাঁকড়াটা নিয়েছি, ঠিক আছে। এবার রান্না করতে 150 টাকা করে, ঠিক আছে, মানে পুরোটা রান্না করতেই 150 টাকা। তো 2 কিলো কাঁকড়া নেওয়া হয়েছে 400-400, 800 টাকা, আর রান্না করতে 150 টাকা, তো 950 টাকায় টোটাল হয়েছে। এবার 2 কিলো কাঁকড়া নিয়ে আমাদের মোটামুটি কাটছাট করে ওটা আমরা পেয়েছি 1 কেজি 400। বুঝতেই পারছো কাঁকড়া ছাটার ব্যাপার আছে, তো 1 কেজি 400 মতো আমরা কাঁকড়া পেয়েছি। আমার গ্রুপ পেছনে পুরো হাসি ঠাট্টা করছে, সবাই একদম একটা ফ্যামিলি হয়ে গেছে, খুব মজা হচ্ছে। তো এই হলো গিয়ে কাঁকড়ার ব্যাপার, তোমরা এখানে এসে এরকমভাবে কিনতে পারবে। এইখানে পাখিরালয়ে যেভাবে মধুগুলো রয়েছে না, এখানে মধু রয়েছে বাজারে অনেক, তোমরা দেখতে পাবে। আমি রিকোয়েস্ট করবো বা আমি তোমাদেরকে সাজেশন দেবো, এখান থেকে মধু নিও না, ঠিক আছে। এখানে পুরোপুরি ভেজাল মধু রয়েছে, যদি চেনাশোনা থাকে তাহলেই নিতে পারো, এইটুকুনি আমি বলতে পারি, না হলে নিও না। এবার এই ছিল কাঁকড়ার ব্যাপার। রাতে আমাদের খাওয়া দাওয়া তো আমাদের লোকনাথ, যে এজেন্সি থেকে আমরা এসেছি, লোকনাথ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস, এখানের লোকনাথ বোটটার নাম, তারাই নিজেদের তরফ থেকে মোটামুটি রাতের খাবারটা ব্যবস্থা করবে। সম্ভবত যা শুনছি ফ্রাইড রাইস, চিলি চিকেন রয়েছে, আর আমাদের সাথে আমরা এই কাঁকড়াটার ব্যবস্থা করে নিয়েছি। বাকিটা দেখা যাক কী হয়। সন্ধ্যেবেলা সম্ভবত চিকেন পকোড়া দিচ্ছে, দেখা যাক। চিকেন পকোড়া নাকি? কি মনে হয় কিরকম হবে? দারুণ টেস্টি হবে, বৌদির রান্না এমনি ভালো। বৌদির এখান থেকে করে দিতে বলো রিভিউটা টেস্ট করার পরে, ঠিক আছে। আপাতত তো দেখলাম বানানোটা বানিয়ে দিয়েছে, এটা নিয়ে যাবো হোটেলে, তারপরে টেস্ট করার পরে জানাবো। কলকাতার মতো, আমি বলছি কলকাতার মতো। ওকে
কাশ্মীরে গিয়ে রাওয়া ফুচকা খেয়েছিলাম। তো এখন বাজে রাতের 9:30 আর সময় হয়ে গেছে নৈশ ভোজে। কি খাওয়া হচ্ছে? ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর আমাদের নিজেদের অর্ডার করা কাঁকড়া। শেষ রাতের ইলিশ উৎসব সুন্দরবনের এই খাওয়া। ইলিশটা তোমাদেরকে দেখালাম দুপুরবেলা, আর রাতের বেলা এইটা। যেরকমটা বলেছিলাম সারা বছর যেরকম মেনু চলে রাতের বেলা সন্ধ্যাবেলা বা স্ন্যাক্সের সময়, সেই মেনুটা সারা বছরই সেম চলে। ইলিশ উৎসবে শুধুমাত্র দুপুরে ইলিশের বিভিন্ন রকমের আইটেম হয়ে থাকে, আর কালকেও ইলিশের একটা আইটেম আছে, সেটা কালকেই দেখাবো, আজকে না হয় নাই দেখাচ্ছি, এই ব্লগেই থাকবে, বাট কালকে। বাহ, টেস্ট কিন্তু খারাপ নয়, বেশ ভালোই। চিলি চিকেনটা হালকা ঝালঝাল হয়েছে, আমার ভালো লাগবে। খাবারই তো দেখাবো। কাঁকড়া আহা, কাঁকড়াটা সত্যি অসাধারণ বানিয়েছে। না আর আর অপেক্ষা করা যাচ্ছে না, এবার খেতে হবে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনের এখন তৃতীয় সকাল, শেষ সকাল বলতে পারো, আজকে ফিরে যাব কলকাতা। রোদ ঝলমলে সকাল বলা যেতে পারে, সকালবেলা বৃষ্টি হয়েছে তার জন্য রোদটা বেশ ভালোভাবেই উঠেছে। আপনজন রিসর্ট ছেড়ে এগিয়ে চলেছি এখন আমাদের পাখিরালয় জেটিঘাটের দিকে, যেখান থেকে লঞ্চ নেব, বেরিয়ে যাব। তো আজকের প্ল্যানটা ব্লগের সাথে সাথে দেখতে থাকো, বাকিটা তো লঞ্চে উঠে চলো। সকাল সকাল ডাবের জল খেয়ে পেটটা ঠান্ডা করে উঠে পড়েছিলাম আবারও লঞ্চে। লোকনাথ বোটে চেপে আবার বেরিয়ে পড়েছি আজকে শেষবারের মতো, তারপরে তো কলকাতা ফিরে যাব। এখন আপাতত চলেছি বনবিবির মন্দিরের দিকে, বনবিবির মন্দির তোমাদেরকে দেখাবো। এখন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার করে এগিয়ে চললাম সোজা রাস্তাটা দিয়ে। আকাশ বেশ পরিষ্কার, মেঘময় তবে পরিষ্কার, নীলছে আকাশ। এবার দেখাই তোমাদেরকে বনবিবির মন্দির, তারপরে তো ফিরে যাওয়া, আর দুপুরবেলা ইলিশ বিরিয়ানি, চলো। এসে পড়েছি সকাল 9:00 সময় বনবিবির মন্দিরে, লঞ্চ দিয়েছে ভিড়িয়ে। ওই দেখো আমাদের জাহাজের লোক ছুট মেরে তাদের বউয়ের সাথে দেখা করতে। চলো মন্দিরের দিকে যাবো, ওই যে সামনে মন্দির, ওই যে কাঁচা রাস্তার ওপর দিয়ে যেতে হচ্ছে মন্দিরের দিকে, আর দুপাশে এরকম জলাভূমি, ওপাশটায় তো পুরো নদী, ওপাশটায় লঞ্চ রাখা হয়েছে, আর পেছনে আসছে আমাদের টিম। এসে গেছি মন্দিরের সামনে পুরোপুরি, এই দেখো। বনবিবির মন্দিরে বনবিবির প্রতিমা, বড় গাজীর প্রতিমা, হনুমানজির প্রতিমা এবং একটি শিবলিঙ্গ ছিল।
এখান থেকে এ দেখো বাঘ, দেখতে পাচ্ছ জলের মধ্যে বাঘ বসে আছে। তোমাদের কিন্তু বাঘ দেখিয়ে দিলাম। বনভূমির মন্দির থেকে ফিরেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট। আবার কি এসছে? নাম দেওয়া হবে। আবার কি এসছে? নাম নাড়ি ডিম 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 বাহ ও শিখেই চাইবো একদম ডিম সিদ্ধ দেবে না আন্ডা এই কম্পিউটার বাচ্চা ছেদ্দ ডিম বাহ। আজকের প্ল্যান বলতে মূলত আর কিছুই ছিল না, ইলিশ উৎসবের শেষ দিনের ইলিশ খাওয়া দাওয়া আর সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে কলকাতায় ফিরে আসা। শেষ দিনেও আমাদের আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছিল। তুমি শশী আদিছো গগন মাঝে। দুপুরের খাবারের সময় এখন, ঠিক আছে, মধ্যাহ্নভোজ দেখাই একবার ঘুরিয়ে কি কি আছে। প্রথমেই দেখো ইলিশের বিরিয়ানি, এক সাইডে ইলিশগুলো রাখা, যেরকম বিরিয়ানির এক সাইডে চিকেনগুলো রাখা থাকে, আর এপাশে রাইস, কালারটাও বেশ ভালো, গন্ধটাও বেশ ভালো ছাড়ছে। এখানে নর্মাল রাইস রাখা রয়েছে, এদিকে রয়েছে চিকেন কষা, চিকেন কষা নাকি এটা, চিকেন কষা। শেষবেলার মধ্যাহ্নভোজ কিছুটা এরকম, স্যালাডও আছে। আচ্ছা এই যে স্যালাড, আচ্ছা কোল্ড ড্রিঙ্কও দিয়েছে, কিন্তু সেটা আমি বলতে ভুলে গেছিলাম আগে, কোল্ড ড্রিঙ্কও দিয়েছে। তো মোটামুটি বেশ ভালোই লাগছে, এবার টেস্ট করে সেই ফিডব্যাকটাও দেবো তোমাদেরকে। খাবার কেমন লাগলো? খুব সুন্দর। আর তিন দিনের এই ট্রিপ একদম ভালো, মজা করেছো? একদম। বাহ, তোমাদের কেমন মজা হলো? সুন্দরবন তো খুব দারুণ অ্যাজ ইট ইজ। এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখা যাক কিরকম হয়, তোমরা তো এখনো খাওনি। তোমাদের কথা কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে। ঘোরা ভালো হয়েছে? খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া তো এখন জানবো তোমাদের থেকে। হ্যাঁ, খাওয়া এখন শেষ তো হয়নি, কমপ্লিট করিনি, এখন বসছি খেতে, খাওয়া তারপর দিচ্ছি। কালকে খাওয়া দাওয়া পুরো ভালোই ছিল, এখন জানি না আজকে কেমন হবে, আজকে হোক দেখা যাক। আজকে সব ঠিক আছে তো? কেমন লাগছে সবার? ইলিশ বিরিয়ানি এদিকে, সঙ্গে মুরগির মাংস। বাহ, তোমাদের কেমন লাগছে? ভালো, খুব ভালো। বাহ, তাহলে মুড়ি আছে,
আমি পাড়া জেলাতে নতুন ভাড়াতে আসে, কেউ বৌদি বলে কেউ দিদি বলে। আমার তো ভীষণ ভালো লাগছে, ইলিশ বিরিয়ানি খাচ্ছি, ইলিশটা ফ্যান্টাস্টিক টেস্ট। আপনারা আসুন সুন্দরবনে, ভালো করে ইলিশ উৎসব এনজয় করুন। দিদি তোমার কেমন লাগছে? ভাবি মোটামুটি। আচ্ছা বাপ্পাদা, বাপ্পাদা কই গেছে? এদিকে বাপ্পাদা, তোমার কেমন লেগেছে? ভালো খেয়েছি, এনজয় করেছি, সবাই আসুক, এনজয় করুক সুন্দরবন। বাহ বাপ্পাদা কেমন লাগলো? শেষ হলো এবারের মতো আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব ভ্রমণ। ফিরে এলাম আমরা সোনাখালী জেটি ঘাটে নিজেদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য। বিদায় সকলকে।